126টার মতন মানুষ খেয়েছে একটা বাঘে, বা একটা বাঘে একটা বাঘে ছুটে এসে লাফ দিয়ে পড়েছে। তখনই আমার বাবা হাং মেরে, যখন ছুটে আসছে বাবা হাং মেরেছে, হাং মারার সাথে সাথে বাবার গায়ের উপর পড়েছে, ওরা পড়ে গেছিল। গিয়ে তখন ওদের তিনজনের তিনটে মাথা পেয়েছিল, আর পায়ে সাদা পোশাক পরা দেখা যাচ্ছে, যে সাদা কাপড় পরে অনেক সময় কাঁদছে, গাছের ডাল ধরে দুলছে। এত বছর জঙ্গল করেছেন সুন্দরবন সম্পর্কে, মানে নিয়ে, বা সুন্দরবনে করছেন এত বছর জঙ্গল, তো কখনো কি এরকম ভূতের কবলে পড়েছেন? আমরা এখন বর্তমানে শুনি যে সবাই বলে, অনেকে বলে এইসব ভূত ফুত কোনো কিছু হয় না, বা কোনো কিছু বিশ্বাস হয় না, অনেকে বলে। যেটা আপনার মতে আমি একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন এই জিনিসটা, যে ভূত আছে? কিন্তু মানুষ যেমন এখন বিজ্ঞান হিসাবে ওরা প্রেতাত্মাকে বিশ্বাস করে, ভূতকে বিশ্বাস করে না। হ্যাঁ, তা ভূত যেমন জনবসতি বেশি হলে প্রত্যেকটা জিনিস কম হয়ে যায়। হ্যাঁ, যেমন লোক কম ছিল আগে, ভূতের ভাগ বেশি ছিল। অনেক সময় আমরা জঙ্গলে যখন কাঠ কাটতে যেতাম, তখন দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রে যখন আমরা নৌকাতে চাপিয়ে থাকবো, তখন অনেক সময় দেখা যাচ্ছে কাঠ, যেমন আমরা ওই কাঠ বের করতে গেলে বড় বড় গাছ বের করতাম যখন, তখন দেখা যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুর করে হাঁয়ে 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 করে আমরা গেয়ে বের করতাম। ওইরকম ভূতেরাও কিন্তু ওইরকম গেয়ে গেয়ে শব্দ করতো। হ্যাঁ, তারপরে অনেক সময় দেখাচ্ছে পূর্ণিমাতে চাঁদের আলোতে দেখা যায় গাছের ডাল ধরে অনেক সময় দোল খায়, সাদা পোশাক পরা দেখা যাচ্ছে, যে সাদা কাপড় পরে অনেক সময় কাঁদছে, গাছের ডাল ধরে দুলছে। আপনি সেটা চোখে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, কিন্তু এখন ওইগুলো নেই আর। এখন মানুষ জঙ্গলে বেশিরভাগ মানুষ এখন যাচ্ছে, আগের চেয়ে এখন অনেক লোক জঙ্গলে। আগে যেমন আমরা কাঁকড়া ধরতে গেলে আমাদের বেশি দূরে যেতে হতো না, মাছ কাঁকড়া ধরতে গেলে কাছাকাছি হয়ে যেত। এখন আমাদের সমুদ্র অব্দি আমাদের যেতে হয়। হ্যাঁ, তবুও আমরা কিন্তু মাছ কাঁকড়া পাই না। একটা খালের মধ্যে দেখা যাচ্ছে তিন চারখানা নৌকো গিয়েও হাজির হয়ে যায়, মানে একটা খালে তিন চারটে নৌকো। হ্যাঁ, এত লোক বেশি পরিমাণে এত জঙ্গলে যায় মানুষ, মানে সেই লোকের তুলনায় মাছটা কম, কাঁকড়া কম হয়ে গেছে, মাছ কাঁকড়া কম হয়ে গেছে। যার কারণ এখন প্রত্যেকটা জিনিস, যেমন লোকজন বেশি হলে ভয় সংখ্যা কম হয়, লোকজন কম থাকলে ভয় সংখ্যাটা বেশি হয়। আচ্ছা, হ্যাঁ, অনেক জিনিস দেখা যায় না। মাছ কাঁকড়া যেমন অনেক জিনিস লিপ্ত হয়ে গেছে, মানে আগে যেমন ভয় ভীত ছিল সেই ভয়টাও কমে গেছে, কিন্তু বাঘের ভয়টা বেশি হয়েছে। এখন এই তো এই বাঘ বেশি হওয়ার পরে, আগে আগে তবু দেখা যাচ্ছে আমাদের দেশের পারে এই ধানের মধ্যে পৌষ মাস পড়লে ধানের মধ্যে দুটো তিনটে করে বাঘ আসতো পারে, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে আর বাঘ আসে না। তবু ডাকাডাকি করে মাঝে মাঝে, ওই মাঝখানে গতবার এসেছিল বাঘ, এসে এখানে বহু লোকজন বা ফরেস্টাররা মিলে তারা আবার পটকা আটকা ফটিয়ে আবার সব বারে পার করে দিয়েছে। দিনে মানে পারায় না, রাতে মানে? না, রাত্রে পার হয়েছিল, রাতে পার হয়েছিল, দিনে মানে সেটা আপনারা দেখতে পান? হ্যাঁ, দিনে মানে আমরা ওই বাঘের খোঁজ তারা করেই দেখা যাওয়ার পরেই ওরা উদ্দেশ্য হয়, তখনই ওই ফরেস্টারদের সংবাদ দেওয়ার পরে ওরা এসে জাল দিয়ে ঘিরে ওইটাকে, তখনই মানুষ লোকজন এক এক করতে করতে ভর্তি হয়ে যায়। তো এই আপনারা যে কাঁকড়া ধরেন না, এ কত করে পান মনে হয়? তো কাঁকড়া এখন বর্তমান 60,000 টাকা কুইন্টাল আছে, মানে 600 টাকা কিলো আছে এখন বর্তমান। বুঝতে পেরেছি। কাঁকড়া গ্রেট কাঁকড়া, গ্রেট কাঁকড়া এখন বর্তমান 600 টাকা কিলো আছে, 60,000 টাকা কুইন্টাল আছে। 100 গ্রাম থেকে নিয়ে 400 গ্রাম অব্দি কাঁকড়া আছে, 400-500 পাওয়া যায় খুব কম। কতটা হতে পারে মানে, ধরো আপনার যে এত বছর করছেন, যে একটা কাঁকড়া কত হাইস্ট উপরে উঠতে পারে মানে? ওটা এমনি 500-700 গ্রাম হয়, আমরা পেয়েছি 700 গ্রাম পেয়েছি আমরা কাঁকড়া। তো এই যে মানে তিন চারজন করে যান একটা নৌকো? হ্যাঁ, তিনজন করে যায়, কাঁকড়া মারতে গেলে তিনজন করে যাওয়া হয়, ওই তিনজনে ওই টাকাটা ভাগ করে। হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমান রেস্টির ভাড়াও বেশি। হ্যাঁ, যার কারণ লোক সংখ্যা বেশি হওয়াতে মাছ কাঁকড়াও কম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,